আমারি মনের ব্যথা কেউ তো জানে না, জানে মোহাম্মদ শাহ মদিনা, জানে মোহাম্মদ শাহ মদিনা। আমারি মনের ব্যথা কেউ তো জানে না, জানে মোহাম্মদ শাহ মদিনা, জানে মোহাম্মদ মদিনা। আমারি মনের ব্যথা কেউ তো জানে না, জানে মোহাম্মদ শাহ মদিনা, জানে আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মহাব্বতে পড়ে নিদুরুদ হইয়া নবীজির দিওয়ানা, মহাব্বতে পড়ে নিদুরুদ হইয়া নবীজির দিওয়ানা, বাগে তকলে যাইতে পারেন, বাগে তকলে যাইতে পারেন, ওই যে সুনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা
إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 পার কর আহ মেরি তোরি আউলিয়া জিলানি বলুন পার কর আহ মেরি তোরি আউলিয়া জিলানি তোমার হস্ত পর সফল মুহুরে গো তোমার হস্ত সফল মুরে গো সৈয়দ শাহ মিরান সনমনি সৈয়দ শাহ মিরান সনমনি আউলিয়া জিলানি পার কর অহ মেরি তরে আউলিয়া জিলানি আল্লাহ 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 একে আমার জীর্ণ তরি গাব গাহিনী নয় কেমনে হুয়ে রে বৈটাবাই হাই রে একে আমার জীর্ণ তরি গাব গাহিনী নয় কেমনে হুয়ে রে বৈটাবাই হাই রে আমার টানে টানে হিয়াই জানে গো আমার টানে টানে হিয়াই জানে গো বঞ্চোইয়া উঠ পানি আউলিয়া জিলানি পার কর অহ মেরি তরে আউলিয়া জিলানি আল্লাহ 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 বাগদাদে জলিল শামা জ্যোতি জগত মাওয়াই যেমন চন্দেরি উদয় হাই রে বাগদাদে জলিল শামা জ্যোতি জগত মাওয়াই যেমন চন্দেরি উদয় হাই রে অজর কি পাই বলে পাশানি গহলে গো অজর কি পাই বলে পাশানি গহলে গো রং হয় যাই পরশমণি আউলিয়া জিলানি বলুন পার কর অহ মেরি তরে আউলিয়া জিলানি আল্লাহ 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 হো আল্লাহ 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 দিন দুনিয়ার শাহী তত দিলেন পড়ুয়ার পিয়ারা নবী মুস্তফার হাই রে দিন দুনিয়ার শাহী তত
দিলেন পরুয়ার পিয়ারা নবী মুস্তফার আইরে অজর আশেক বলে মাসুক হইল গো অজর আশেক বলে মাসুক হইল গো আবেহি আল্লাহ কাদের গনি আউলিয়া জিলানি বলুন পার কর অহদহ মেরে তরি আউলিয়া জিলানি আল্লাহ 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 হো আল্লাহ আল্লাহ তোরা আই গো সকি গন বিহীনা মূল্য খরিদ কর পঞ্চর শরীদন তোরা আই গো সকি গন আল্লাহ আল্লাহ হো আল্লাহ দিনে দিনে মাইল বাটি এই লাহকের জৈবন হাই রে ওই লাহকের জৈবন বাংলে বাজার মিলবে না আর বাংলে বাজার মিলবে না আর সাদ নারী দন তোরা আই গসকি গন বিহীনা মূল্য খরিদ কর পঞ্চর শরীদন তোরা আই গসকি গন আল্লাহ হো আল্লাহ 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 প্রেম বাজার প্রেমের পোশার খুলছে মুহাজন হাইরে খুলছে মুহাজন কত হীরা লাল পরশ মনি হীরা লাল পরশ মনি জগত কাঞ্চন তোরা আই গসকি গন বিহীনা মূল্য খরিদ কর পঞ্চর শরীদন তোরা আই গসকি গন আল্লাহ 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 শাশরি নাই নদীর জওয়াল তারা তিন জওয়ান হাই রে তারা তিন জওয়ান তা হাতে চিনিয়া লইয় তা হাতে চিনিয়া লইয় হায়ারি বসন তোরা আই গসকি গন বিনা মূল্য খরিদ কর সঞ্চর শরীদন তোরা আই গসকি গন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ বানো বলে কপাট কুলে দেখ সকি গন হাই রে দেখ সকি গন লামাকামে গেহলে পাবে লামাকামে গেহলে পাবে বন্ধুর দর সন তোরা আই গসকি গন বিহীনা মূল্য খরিদ কর পঞ্চর শরীদন তোরা আই গসকি গন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ বানু বল খালস দিলে
زيزون هاي سوزون هاي زيزون هاي سوزون مارن كالي الله نام مارن كالي الله نام هبير سروان تورا اي غو سكي غوان بينه مل خارد كهر فانچهر سردوان تورا اي غو سكي غوان الله 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 اللهم صل وسلم وبارك عليه بغدادي كافلا بنغلاديش باموي شاكار উদ্যোগে 15 তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন উক্ত সুন্নি মহাসম্মেলনের সভাপতি হিসেবে উপস্থিত থাকিবেন জনাব হাজী মোহাম্মদ আজাদ হোসেন ফরুক সাহেব চেয়ারম্যান চাইনং ইউপি এলাকায় হবিগঞ্জ সহসভাপতি হিসেবে উপস্থিত থাকিবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা এম এ হাবিবুর রহমান ফারুকী সাহেব খতিব হযরত শাহজালাল কেন্দ্রীয় জামে মসজিদ বামুই পূর্বগ্রাম প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকিবেন আমার প্রিয় মুর্শিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন প্রখ্যাত আলেমে দ্বীন মুনাজির আজম বাগদাদি কাফিলা বাংলাদেশ সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঐতিহ্যবাহী কচুয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীল পীরে কামেল মুর্শিদ মোকামেল শাহ সুফি আলহাজ হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদ মুস্তাক আহমদ কাদরী আল ওয়াইসি মাদ্রাজুল আলী দামাত বারকাত ও ফি হায়াতে সকল ফুলি আমিন পীর সাহেব খান খেয়ার ফানিয়া কচুয়া দরবার শরীফ প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা নাসিরনগর বিবারিয়া বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন আশেক রাসুল সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি আলী আহমদ আল কাদরী সাহেব খাদেম খানকা এরফানিয়া কচুয়া দরবার শরীফ প্রধান বক্তা হিসেবে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আশেক রাসুল সুমিষ্টভাষী বক্তা আলহাজ হযরত মাওলানা কারি হাফেজ আবু রায়হান আল কাদরী সাহেব খতিব হযরত ইমাম হুসাইনি জামে মসজিদ সরাইল বিবারিয়া মাহফিল পরিচালনায় যিনি উপস্থিত আছেন আশেক রাসুল মোহাম্মদ ফরিদ আহমেদ খাদেম খানকা এরফানিয়া কচুয়া দরবার শরীফ নাত পরিবেশনে আছেন আশেক রাসুল মোহাম্মদ ফরিদ আহমেদ খাদেম খানকা এরফানিয়া কচুয়া দরবার শরীফ এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আজকে যে বাগদাদি কাফেলার উদ্যোগে মাহফিল প্রায়ই ফির মুরিদের কেলা ঠিক না বেঠিক ফির মুরিদ সম্পর্কে কোরআন ও হাদিস থেকে ইনশাল্লাহ আমি আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر بولين قرآن كار باني الله باني اي قرآن المدد كنو بول ناي قرآن شروع تي بولا ہوئي سي ذالك لا ريب في نشند هي كتاب المدد كنو بول ناي আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হ ইমানদারগণ ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো পরিপূর্ণ মুমিন মুসলমান হইয়া কবরের মধ্যে আসবা সুবহানাল্লাহ বলেন এই আয়াত যখন সাহাবাই কেরামের সামনে রাহমাতুল লিল আলামিন পেশ করলেন পেশ করার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জানতে চাই পরিপূর্ণ মুমিন আবার কিভাবে হইবে বর্তমান যুগে অনেকে বলে থাকে
যে নামাজ রোজা পড়লেই তো জান্নাতে যাওয়া যায়, ফির মুরিদের দরকার নাই। এমন এমন কিছু নামাজিও আছে জাহান্নামের আগুনে যাইবে, ওয়াইল নামক দুজকের মধ্যে যাইবে, নাউজুবিল্লাহ বলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, নামাজের কাছে যাইতো নিষেধ করেছে। এমন ধরনের নামাজি আছে নামাজ পড়ার পর তারা দুজকে যাইবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই আমরা কিভাবে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে। দয়াল নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কই, ও আমার সাহাবীরা তোমরা আমার সাথে চলো মক্কা থেকে সাড়ে আট মাইল, প্রায় সাড়ে আট মাইল দূরে হুদাইবিয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে একটা বিরাট আকারের একটা গাছ আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো শুনিয়া রাখো, হুদাইবিয়ার মধ্যে যেই একটা বিরাট আকারের গাছ আছে, ওই কুল গাছের পাতাগুলো হাতির কানে নেই বড় বড়, আর যেই কুল বড়িগুলো আছে আমাদের এলাকার মধ্যে বড় জোরে এত বড় বড়ি পাওয়া যায়, ঠিক না বেঠিক? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, হুদাইবিয়া নামক যেই জায়গার মধ্যে ওই কুল গাছটা আছে, ওই কুল গাছটার পাতা হলো এত বড় বড় আর ফল হইল এক একটা মটকার নেই, এই বিরাট আকারের গাছের নিচে রাহমাতুল্লিল্লাহ আমাদেরকে নিয়ে বসলেন। বসার পর নবীজি বলতেছেন, ইয়া আসহাবি ওয়া সাদ্দা, হাদিস শরীফ বলতেছি, তারা বলে ফির মুরি, এই ফির মুরি দুনিয়াতে নাই, মুর্শিদ দ্বারা নাকি এই হাদিসে নাই কোরআনে নাই। নবীজি বলতেছেন, ইয়া আসহাবি ওয়া সাদ্দা, ইয়া দা ইয়ামিনি ইলাইয়া, সুবহানাল্লাহ বলেন। তারপর বলতেছেন, ও আমার সাহাবীরা, তাকুলু, আমি যা বলি মা আকুলু, তোমরা তা পাঠ করো। ওই গাছের নিচে বসার পর রাহমাতুল্লিল আলামিন হাত মুবারক রাখলেন, হাত মুবারক রাখার পর সাহাবায়ে কেরামগণ রাহমাতুল্লিল আলামিনের হাতের উপরে হাত মুবারক রাখলেন, সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফ বলতেছে, রাখার পর রাহমাতুল্লিল আলামিন কিছু কিছু বাক্য বললেন, কালিমা বললেন, ওই কালিমাগুলা যখন পাঠ করলো, পাঠ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আপনি যে আমাদের কি কিছু কালিমা পাঠ করাইলেন, কালিমা পাঠ করানোর পর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই আমরা কি হইলাম। দয়াল নবী মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তোমরা বায়াতের রাসূল গ্রহণ করে নিলা, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, বায়াতের রাসূল গ্রহণ করে নিলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এতদিন ডাকছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আজকে থেকে বুঝে গেলাম আপনি হয়ে গেলেন আমাদের মুর্শিদ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, কারণ রাহমাতুল্লিল আলামিন যেই কাজ করতেন ওই কাজের মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাইতেন। নবীজি যা কিছু করতেন ওই কাজগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাইতেন, সঙ্গে সঙ্গে নবীজি ইত্তেবা করলেই আল্লাহর ইত্তেবা হয়ে যায়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহ, সূরা ফাতহ 26 পারায় সূরা ফাতহের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ রাদিয়াল্লাহ, লামটা ও তাকীদ, কাফটা ও তাকীদ, অবশ্যই অবশ্যই অর্থাৎ নিশ্চয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ রাদিয়াল্লাহ, আল্লাহ রাজি হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ রাজি হয়ে গেছেন কার প্রতি, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই মুমিনদের উপর সিগা হইল মাজির সিগা,
বাবারা ভাইরা আমার আলেম উলামা তাকলে বুঝতে পারবে মাজির সিগা হইল বর্তমান ও ভবিষ্যতে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে গেছেন ওই মুমিনদের প্রতি যেই মুমিনগণ রাহমাতুল লিল আলামিনের হাতের উপর হাত রাখলেন ওই মুমিনদের প্রতি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে গেছেন শুধু তাই নয় কিয়ামতের পূর্ব পর্যন্ত যারা বায়াতে রাসূল গ্রহণ করবে তাদের প্রতিও আল্লাহ রাজি হয়ে গেছেন মাজির সিগা এ কারণে আল্লাহ বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন এরপর বলতেছেন ইয ইউবাইউনাকা বিক্রয় হয়েছে তাদের জানমালের বিনিময়ে বিক্রয় হয়ে গেছে কার কাছে নবীজির কাছে বিক্রয় হয়ে গেছে বাবারা বা এর আমার যদি ফির না ধরা হয় সঠিক মুসলমান হওয়া সম্ভব না কুরআন হাদিস থেকে বলতেছে ফির না ধরলে সঠিক মুসলমান হওয়া মুমিন হওয়া সম্ভব না লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযি বাইউনাকা তাহতা সাজারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছটার কথা বলছে সুবহানাল্লাহ বলেন তাহতা সাজারাতি ওই গাছের নিচে যে গাছটার কথা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ওই গাছের কথা বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযি ইউবাইউনাকা তাহতা সাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআলিমা মা ফি কুলুবিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি জানি তাদের অন্তরের খবর ফাআলিমা মা ফি কুলুবিহিম আল্লাহ বলতেছেন তাদের অন্তরের খবরও আমি জানি ফাআলিমা মা ফি কুলুবিহিম ওয়া আনজালা সাকিনাতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আনজালা সাকিনাতা এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন এভরিথিং সমস্ত কিছু যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ফাঙ্গজালা সাকিনাতা ওয়া আসাবাহুম ফাতহান করিবা সমস্ত কিছুর উপর ওই মুমিনগণ বিজয় লাভ করিয়াছে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ হয়ে গেছেন সাহাবায়ে কেরামদের পথে তারপর নবীজি কি বলতেছেন বাবারা ভাইয়ারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকখান আয়াত সূরা ফাতহার 10 নম্বর আয়াত কানা নাজিল করে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইবায়ুনাকা ইন্নামা ইবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাথ ফাইন্নামা ইয়ানকুসু আলা আনফুসিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা বায়াত গ্রহণ করেছে নবীজির হাতের উপর হাত রাখছে তাদের হাতের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত রাখলাম সুবহানাল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত রাখলাম সুবহানাল্লাহ তারপর বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা আনফুসিহিম যারা বায়াত গ্রহণ করলো বায়াত গ্রহণ করার পর জানমালের বিনিময়ে যারা বায়াত গ্রহণ করলো বিক্রয় হয়ে গেল নবীজির কাছে বায়াত গ্রহণ করার পর তারা যদি মুখখানা ফিরায় নেয় অর্থাৎ অন্যদিকে চলে যায় অন্যদিকে চলে গেলে নবীজির কোনো ক্ষতি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না যারা মুখ ফিরায় নিবে তারাই ক্ষতিগ্রস্ত হইবে বাবারা ভাইয়েরা আমার আলোচনা অনেক লম্বা সময় সংকীর্ণ তাই ঘটনা আমি লম্বা করতে পারলাম না কুরআন হাদিস মোতাবেক অবশ্যই আলোচনা করা হয় সুন্নি আলেম ওলামাগণ কাজে পীর মাসে এক ধরতেই হবে পীর মুর্শিদ ছাড়া নবীজিকে পাওয়া সম্ভব না আর নবীজিকে না পাইলে আল্লাহ পাওয়া সম্ভব না অতএব ফিরমা শেখগণের হাত ধরলেই নবীজির সন্ধান পাওয়া যাবে নবীজির সন্ধান পাইলে আল্লাহ পাওয়া যাবে সুবহানাল্লাহ বলেন আমি আর ঘটনা লম্বা করলাম না সময় শেষ